আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে সাভার। সাভারের একটি ওভারব্রিজ, ওভারব্রিজের অবস্থা দেখুন একটু কষ্ট করে। এখন আমি ওভারব্রিজের ওপরে আছি। ওভারব্রিজের ওপরে এটা আসলে মানুষ চলাচলের জন্য, রাস্তা পারাপারের জন্য মূলত ওভারপাস, কিন্তু এখানে দেখেন অর্ধেক ব্রিজে দখল করে নিয়ে আসে ফুটপাতে দোকানদাররা। এই দেখেন দোকানদারের কী অবস্থা, মানুষ চলাচলের জায়গায় কিন্তু অথচ এখানে অর্ধেক জায়গায় দখল করে নিয়ে আসে দোকানিরা। দেখেন দোকানদাররা কীভাবে মানুষ সামনে নিয়ে ওভার ব্রিজের উপর বসে আছে, অথচ মানুষ পারাপারের জন্য এটা দেওয়া হয়েছে। আর ওভার ব্রিজের মধ্যে কী ধরনের ময়লা, আমার মনে হয় ডাস্টবিন ফেল করবে এই ময়লা। ডাস্টবিনে মনে হয় এত ময়লা কম আছে, অনেক কিছু কিছু ডাস্টবিন। দেখেন কী অবস্থা ফ্লাইওভারের, এই দেখেন পোড়া ময়লার স্তূপ। এখানেও আবার একটি দোকান, ফুটপাতে মতো দোকান বসে আছে। পুরো ফ্লাইওভারটি একেবারেই ময়লা আবর্জনা, আর দোকানে ফ্লাইওভার অবস্থার ফ্লাইওভার নেই।